সপ্তাহ শেষে ক্লান্তি থেকে মুক্তির পরিদা হিসাবে আমরা ব্যাচেলার বাড়িজ নিয়ে আসছি রোমর্ষ কাহিনী ধারা আজকে আমাদের বিশেষ নিবেদন স্নেহা পাল নির্বাচিত শক্তিপদ রাজগুরুর ছোট গল্প রকেট ফিউজ মাঠে বসে যথারীতি ঝালমুড়ি চিবুচ্ছি আর প্ল্যান করছি পরের ফুটবল খেলার কৌশল নিয়ে পঞ্চপাণ্ডব ক্লাব এ যাবৎ শিল্ড ফাইনালে তিনটে খেলায় জিতে সেমিফাইনালে উঠেছে এবার খেলায় জিততেই হবে কারণ বিপক্ষ সেই কুলেপাড়া ক্লাব আমাদের চিরশত্রু কাকুরে বলে দু দুখান প্লেয়ার আনবই চাই কাম কামধেনু সুতরাং ওর চাওয়া মানেই আমাদের চাওয়া হতকা বলে তবে শিল্ড জিতবই কোন সময় গোবরাকে হন্তনন্ত হয়ে ঢুকতে দেখে হতকা বলে সিরিয়াস আলোচনা হইতাছে গোবরা বলে থেকেও সিরিয়াস ব্যাপার হয়েছে জানিস একেবারে সর্বনাশ যাকে বলে এত বড় সাহস ওদের হতকা বলে ছাইয়া কদিন খোলসা হইরা জানায় ব্যাপারটা গোবরার মামা আমাদের অন্যতম পেট্রন ওর কুমড়োর হোলসেল বিজনেস তারকেশ্বর ফিল্ডে ফিল্ডের রাশি কুমড়ো চাল কুমড়ো ট্রাকবন্দি করে আনে আর তাম কলকাতার বাজারে সাপ্লাই দেয় আমাদেরও দেয় শুধু কুমড়োই নয় ক্লাবের ফাংশানে খেলায় দু পাঁচশো ক্যাশ যোগান দেয় কুমড়োওয়ালা মামা ওদিকে খালদারে একটা বিশাল টিনের শেড ভাড়া নিয়ে সেখানেই কুমড়োর পাহাড় থাকে পাশে খানিকটা জায়গাও কিনেছে কুমড়োওয়ালা মামা সেখানে বাড়ি করবে গোবর্ধন বলে এলাকা ওটা রকেটরা চায় না ওখানে গুদামে থাকুক ওরা গুদাম উড়িয়ে দিয়ে কোনো সেটজিকে দিতে চায় জায়গাটা বলে আমাদের পাটের গুদামও নাকি তুলে দেবে ওরা কথায় সমস্যাই বটে পটলাদের গুদাম করাতকল ওদিকে আবার কুঁড়ো আমার গুদাম সব তুলে দিলে আমাদের ক্লাবডার আমদামি বন্ধ বলি রকেট তো সাংঘাতিক ছেলে শুনেছি হতকা ফুঁসে ওঠে চুপ মাইরা থাক কবিতায় পড়স নেই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারা যেন তৃণ সমদয়ে ফটিক গাইয়ে বাজিয়ে ছেলে শিল্পী তাই গোলমালে যেতে চায় না সে বলে মধ্যে যাবি যদি ওরা বোমডম মারে গোবর্ধন এমনিতে বেশ শক্তি ধরে তবে বুদ্ধিটা বেশ মোটা তবু গোবর্ধন বলে ওই পাড়া সাধারণ মানুষ ওদের জ্বালায় তটস্থ হয়ে আছে দোকানদাররা তো সপ্তাহে মোটা টাকা নিতে পথ পায় না রকেটকে হতকা বলে ও পাড়ায় যাইতে লাগব বুঝলি এখন রকেটের মতো মস্তানকে খাবলাতে পারলি এলাকায় পঞ্চমাণ্ডব ক্লাবের গুডইল যা পারবে না পডলা তোর কাকারে কইবি পাট গুদাম করাতকল থাকব তাই কিছু খরচ করার লাগব তাহলে রকেটের পিছনেই লাগবি হতকা বলে করস কাইটা পড় মনে হয় ওই রকেটের অত্যাচারের প্রতিবাদ করাই উচিত কিন্তু ভয়ও হয় গোবরা বলে কেন করব দরকার হয়ে লড়বো তা বলে প্ল্যান একখান মাথায় আইতেছে দেখি কি হয় গোবরো কুমড়ো মামাকে কইবি কিছু খরচ লাগব গুদাম বাড়ি সব মজুত থাকবো গোবরা জানায় মামা খরচা যা লাগে দেবে বলিস তো সব টাকা আগাম পাবি বেশ একটা কঠিন কাজেই নেমে পড়েছি তা বুঝতে পারি কয়েকদিনের মধ্যেই হোতকা এর মধ্যে খালধার পাড়ার নবোদয় ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে ও পাড়ার অনেকেই বেশ বিরক্ত ওই রকেটদের উপর তাও জেনেছি ভুসিমালের আরতদার গোবিন্দ বাবু বলেন কাজ কারবার করতে দেবে না ওই রকেটের দল বিক্রি আর না হোক দিতেই হবে ওদের না দিলে শুধুই ওকে দোল গোবিন্দ বলে না দিলে দোকানে ডাকাতি হয়ে যাবে হোতকা বলে মিটিংয়ে আইবেন কিন্তু সারা এলাকার লোকজন আইবো সমবেতভাবে প্রতিবাদ জানানোর দরকার পঞ্চপাণ্ডব ক্লাব আর নবোদয় ক্লাব সমবেতভাবে এই আয়োজন করে মিটিং এর লেখা হয়েছে বিরোধীদের কালো পঞ্চপাণ্ডব ক্লাব আর নবোদয় ক্লাব সমেত এই মিটিং আয়োজন করে ফেস্টুন ব্যানারও লেখা হয়েছে সমাজ বিরোধীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নবোদয় ক্লাবের মাঠে সমবেত হয়েছে অনেকেই শিল্পীর দলও হাজির যেন গানের আসর বসেছে কুমড়ো মামা তারকেশ্বরের ফুল সাইজ কুমড়োর মতো ভুঁড়ির ওপর পাকা জাম রঙের আদির পাঞ্জাবি পড়েছে বাবু সভাপতি গলায় গাঁদা ফুলের মালা পরে সমাসীন ফটিক চুড়িদার পাজামা কাজ করা পাঞ্জাবি পরে হারমোনিয়ামে প্যাঁপু আওয়াজ তুলেছে জ্বালাময় উদ্বোধন সঙ্গীত গাইবার জন্য এমন সময় দুম দুম গোটা কয়েক বোমা পড়ে এদিক ওদিক আওয়াজ ধোঁয়া তারপর চিৎকার চিল্লামিল্লি ধোঁয়াশা কাটতেই দেখি সভাপতি দোল বাবু ক্লিন হাওয়া বিদায় বেলার মালাটাই পড়ে আছে গোবিন্দ বাবু। আর কুমড়ো মামা কুমড়ো গড়ান দিয়ে স্টেজ থেকে প্রপাত ধরণ তিলে মিটিং আর হলো না শ্রোতা ও ভ্যানিস হয়ে গেছে সারা এলাকায় একটা থমথমে ভাব কে বলে পটলকে তোমরাও যাও বাপু আর দেশোদ্ধার করে কাজ নি রকেটের দল আমাদেরই শেষ করবে পটলার বাড়িতেও বেশ উত্তেজনা শুরু হয়েছে পটলার ছোটো কাকে পাটের গুদামে ঢুকে শাসিয়েছে রকেটের দল সাত দিনের মধ্যে গুদাম খালি না করলে লালগোড়া ছুটে যাবে অর্থাৎ গুদাম জ্বালিয়ে দেবে আমাদের মিটিং মিটিংয়ে বোমা পড়ার খবরও সারা এলাকায় ছড়িয়ে গেছে পটলার ঠাকুমা আমাদের ছত্রবঙ্গ অবস্থায় ফিরে দেখে এগিয়ে আসে পটলাকে বহাল তবৈত বজায় থাকতে দেখে বলে ও আর কাজ নাই হতকা মনে মনে গজরাচ্ছে গোবর্ধন তারা বলে চুপ কইরা অত্যাচার সইতে হবে ঠাকুমা পটলার ছোট আঁকাও দেয় নেভার ঠাকুমা বলেন পুলিশে যা যা করার পুলিশই করবে আমরা থানায় গেছি সঙ্গে গেছে নবদয়ার ছেলেরা পটলার ছোট কাকাও সঙ্গে আছে থানায় বড়বাবু নেই মোটকা ছোটবাবু বসে বসে চোখ বুঝে কানের খোল পরিষ্কার করছে দেশলাই কাঠি দিয়ে থানা থেকে চাইল কি যাই ছোটকাকা ব্যাপারটাস ব্যাপারটা বলতে ছোট বলেন এর জন্য থানা এসেছেন মিউচুয়াল করে নেন গে থানা থেকে বের হয়ে আসছি দেখি রকেট তার দুই সহকারী নুলো তেলিয়া আর ল্যাংড়া মদনাকে নিয়ে মোটর বাইক থেকে নেমে আমাদের দিকে একবার গভীর চাহনি মেলে থানায় ঢুকে গেল হতকা বলে ছোটকাকা কাকা দেখছেন ভাবখান তয় ওগর ছাড়ুম না ঠান্ডার লড়াই চলেছে এলাকায় সেদিন রাতে পটলাদের করাতকালের পাশেই পাটের গুদাম ছোট কাকা আগে থেকেই গুদামের মালপত্র সরিয়ে রেখেছিলেন অন্যত্র সামান্য কিছু মাল ছিল তাতেই আগুন ধরে গেল দমকল পুলিশ সবাই এলো আমরা ওখানে ছেলেরাও এসে আগুন নেওয়ানোয় হাত লাগালাম কিন্তু কারা আগুন লাগিয়েছিল ধরা পড়ল না পরদিন দুপুরেই দোলগোবিন্দের আড়তে কারা মুখোশ পরে এসে ভেজালি দেখিয়ে নগদ প্রায় হাজার পাঁচেক টাকা লুট করে নিয়ে গেল দোলগোবিন্দ বলে আর সভাপতি কাম নাই কেটে এখান থেকে শেষে প্রাণটাই যাবে আমার সেদিন আমি আর ফটিক আসছি সাইকেলে ওই পাড়া থেকে দু তিনটে সিটকে লম্বা নোড়ার মতো মুখওয়ালা ছেলে সাইকেল থেকে নামিয়ে শুধু এদিকে কেন রে আমি রুখে উঠি কৈফত দিতে হবে গাছের নিচে চায়ের দোকানের বেঞ্চ থেকে আরো দুটো ছেলে এগিয়ে এসে পকেট থেকে ছুরি বের করে বলে চলে যা দেখলে বিলা করে সরে এলাম কিন্তু তেলিয়া মস্তানদের সঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হলো রকেটকে দেখা গেল না ওর কালো মোটরবাইকটা দেখা গেল মাত্র খবর আমরাও রাখছি বিশেষ করে হতকার গোবরা উঠে পড়ে লেগেছে রকেটকে এখন দেখা যায় হুঁজরিচাঁদের সঙ্গে হুঁজরিচাঁদের খালের ধারে বেশ কয়েকটা ভেড়ি ছিল মাছের চাষ হতো ইদানিং বাইপাস থেকে যাওয়ার আর সরলেগের ধারে বলে সেই জায়গার অনেক দাম পেয়েছে হুঁজরিচাঁদ সব ব্যবসা করে এখন ফুলে উঠেছে ওই খালদারের বাতিল জায়গা ভাঙা গুদাম সব জলের দামে কিনে সে পাঁচতলা করে পায়রার ক্ষোভ বানিয়ে বাড়ি বলে বিক্রির ব্যবসা শুরু করেছে সঙ্গে অন্য ব্যবসাও আছে রাতের অন্ধকারে হতকা গোবরা আশেপাশের ঝোঁপে লুকিয়ে থেকে দেখছে ট্রাকবন্দি মাল আসছে রকেট সেই সব মাল হুজরিচাঁদের গুদামে তোলে হুঁজরিচাঁদি রকেট আর তার দলবলকে নিয়ে দখল নিতে চায় খালদারের বাকি গুদাম আর ফাঁকা জায়গাগুলো কদিন পরই মামার গুদাম থেকে বেশ কিছু কুমড়ো লুট হয়ে গেল কুমড়ো আর কে কত নিয়ে যাবে রাতের অন্ধকারে কুমড়োগুলো বের করে খালের জলে গড়িয়ে দিয়েছে পরদিন ভোরে দেখা যায় খাল শুধু কুমড়োতে বোঝাই পুলিশ আসে সেই কুমড়ো পেটাক ছোট বাবু কুমড়ো মামার ভুঁড়ি তখন চাল হয়েছে হাউতাস করেন যাবো এত কুমড়ো বরবাদ হয়ে গেল কুমড়ো মামা আমাদের দেখে একেবারে রাগে ফেটে পড়েন মজা দেখতে এসছো তোদের মুখ দর্শন করব না এত চাঁদা দিলাম না তোদের পড়ে আমার আমার এতগুলো কুমড়ো হাসছে সেই পাল্লায় চায়ের দোকানের বেঞ্চে বসে তেলিয়া গাল দল স্বয়ং রকেটো রয়েছে পরনে বিদেশি টাইট জিন্স আমাদের দেখে দলের একজন বলে গুরু ওই সেই সমাজসেবীদের দল দেব নাকি একটু সেবা করে ওরা তৈরি আমরা নিরস্ত রকেট এগিয়ে এসে হতকার গালে একটা চর কষায় সমঝে চলবি রকেটকে এই এলাকায় এলে শেষ করে দেবো লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম যা চুপচাপ ফিরছি গোবরা বলে মারামারি শুরু করলি না কেন এরকম অপমান হতকা বলে মার কালি রেডি হই আগে হতকাকে এক চড় মারলি হোৎকা কেমন লইতে পারে দেখো আমাদেরও জেদ চেপে গেছে ওই রকেটের অপমানের জবাব দিতেই হবে তাই শীতের কনকনে ঠান্ডায় চলেছি আমরা ভোরের আধার কেটে সবে পুবদিক ফর্সা হচ্ছে হোঁৎকাকে আর চেনা যায় না মাথায় গামছা জড়ানো গোফ দাড়ি লাগিয়েছে পরনে একটা চেক কাটা লুঙ্গি গায়ে ধূসো চাদর আর বাঁকে খেজুর রসের হাঁড়ি গ্রাম থেকে কোন শিউলি যেন খেজুর রস বেঁচতে চলেছে হতকা ওই খালদারের চায়ের দোকানে আসতেই তেলিয়া মস্তান ধরে ওকে রস দিয়ে যাওয়া রসওয়ালা রাজি নয় বাজারে যাবি কিন্তু পিছনে বের হয়ে বলে নইলে খয়রা করে যান ওরা জোর করেই তাকে আটকে দলবল সমেত খেজুর রস খেতে থাকে রসওয়ালা রূপি হতকা নিপুণ অভিনয় করে বলে পয়সা দেন বাবু বালবাচ্চা ভুকা থাকবে কে ধমকে ওঠে চোপ তখনও লোক চলাচল বিশেষ শুরু হয়নি এদিকে রস খাবার কিছুক্ষণের মধ্যেই রকেট অ্যান্ড কোম্পানি এবার হাই তুলতে থাকে রসওয়ালা তখন শূন্য কলসি নিয়ে চলে গেছে আমরা দূরে পটলাদের গুদামের আড়াল থেকে লক্ষ্য করছি হোঁৎকা মেকআপ তুলে বলে দেখ না মজা যা ঘুমের ওসর দিয়েছি বাপ বাচ্চাদনরা ঘুমাইলো বলে তারপরই শুরু হবে হোঁৎকার খেল কালে চড় মারছিল আমার জবাব খান যা দিমু রকেটের দল মাচায় গাছতলায় সত্যি ঘুমে অচৈতন্য হয়ে পড়ে আমরা গিয়ে দেখি বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ওরা হত্কা এপাড়ার শশী নাপিতকেও ফিট করে নিয়ে গেছে নগদ কুলি টাকা হাতে দিয়ে শশী খুঁড় বের করে শুধুই গলা কাটবি নাকি ওদের খুন হাসে হত্কা খুন নয় দেখো গোড় কি হাল করি সারা এলাকায় খবরটা দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে বাজারে পথে ঘটে সে কি হাসির ঘটা দোলগোবিন্দ বাবু খবর পেয়ে বললে সে কি রেশন দোকানের মালিক বলে চুপ ধনু দত্তেরও খুব ভালো লেগেছে ব্যাপারটা সে বলে দেখলাম রকেটের দলের লিডারদের রকেটে মাথা ভ্রু সব কামানো কারা হামলা করে ওদের দলের মাথা ভ্রু সব কামিয়ে ছেড়ে দিয়েছে রেশন দোকানের মালিক বলে বেশ করেছে ব্যাটাদের খতম করতে পারলো না আমরাও বাজারে গেছি শুধুই কি হয়েছে ঘোষমশাই ঘোষজি বলে রকেট কোম্পানিকে ঠেকাবার মতো লোকও জুটেছে তাহলে রকেটের দল ভাবিনি যে সারা এলাকার মানুষের সামনে তাদের এইভাবে অপমান করা যাবে আজ বেরুতে পারিনি ওরা সকলেরই মাথা এবড়ো খেবড়ো করে কামানো তেলিয়া বলে এর চেয়ে বোমা মারলে ভালো ছিল রে পথে ঘাটে বের হবার মুখ খোড়া রাখেনি বাজারের তোলা ওঠানো আজ বন্ধ কে বলে মাথা কামিয়ে গোল ডেলে গেছে আবার এসছো মস্তানি দেখাতে এভাবে অপদস্থ রকেট বলে ওই পঞ্চপাণ্ডার নবোদয় ক্লাবের ছেলেদের কাজ মেরে উড়িয়ে দেব আমরাও সাবধান হয়েছি সকালে এসে পটলার ছোট কাকাকে ব্যাপারটা জানাতে ছোটকা খুব একচোট হেসে বলে দারুণ হয়েছে তাই দেখছি না বেডাদের আমি বলি কিন্তু ওরাও জানবে কাদের কাজ আমাদের উপর হামলা করবে নবোদয় ক্লাবকেও বাদ দেবে না এদিকে হুজুরি চাচদির ও বিপদে পড়েছে তার কিছু বেআইনি মাল যাবে ট্রাকে করে বাইরে রকেটের দল সঙ্গে যাবে কিন্তু তাদের দেখাই নাই তাই নিজেই এসেছে ওদের ডেরায় ন্যাড়া মাথার দল একেবারে ভেড়া কামানো যাকে বলে হুজুরি চাঁদজিও শুনেছিল খবরটা বিশ্বাস করেনি সে জানে রকেটদের এমন হাল কেউ করতে পারবে না কিন্তু দেখে বলে হাই রামজি রকেট তম সে বারাকই শের আয়া হোক ইধার হুজুরিচাঁদ ভাবছে রকেটের যুগ শেষ নতুন সেই মস্তানকেই কাজে লাগাবে সে বেশি পয়সা দিয়ে তাই চলে যাচ্ছে রকেট বলে ভেবো না ওদের দফা এবার শেষ করছি তোমার কাজ আজ রাতেই করে দেব। রকেট এখনো মরেনি শিরিঙে উকিলবাবু সব শুনে বলেন বল টান সাহস আছে ছেলেগুলোর রকেট তাই দলবল নিয়ে মরিয়া হয়ে এবার নবোদয় ক্লাবেই হানা দিতে গেছে কিন্তু তার আগে ছোট কাকাই গিয়ে লালবাজারে পুলিশের কর্তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ পোস্টিং করিয়েছেন ক্লাবের চারপাশে আর আমরাও তৈরি সারা এলাকার মানুষও এসেছে আমাদের পাশে মায়েবাড়ির মেয়েরা অবধি তারাও রকেটের অত্যাচারে আজ প্রতিবাদ করতে চায় রকেটরা জিপ নিয়ে এসেছে কিন্তু এসে কিছু করার আগেই বিপদে পড়ে যেন অবিমন্যু চক্রবুহে ঢোকার মতো অবস্থা জনতাই ঘিরে ফেলেছে তাদের কলরা ওঠে ধর ধর কেউ যেন পালাতে না পারে হয়ে রকেট একটা মরিয়া বোমা মেরে পথ পরিষ্কার করে পালালো প্রাণ নিয়ে এবার রকেট বিপদে পড়েছে তেলিয়া বলে মুশকিল হলো গুরু গা ঢাকায় দিতে হবে হাওয়া গরম না রকেট জানে একবার ময়দান থেকে সরে গেলে চিরকালের জন্য এই কাঁচা পয়সার আমদানি হুজুরি চাঁদের হাজার হাজার টাকা সব হারিয়ে যাবে সে তাই বলে মুশকিল হলো গুরু গা ঢাকায় দিতে হবে হাওয়া গরম না রকেট জানে একবার লড়াইয়ের ময়দান থেকে সরে গেলে চিরকালের জন্য এই কাঁচা পয়সার আমদানি হুজুরি চাঁদের হাজার হাজার টাকা সব হারিয়ে যাবে সে তাই বলে শেষ চেষ্টাই করছি আবার হেরে যাবে না রকেট দেখবি ওরাই মিউচুয়াল করতে পথ পাবে না ক্লাবে এসেছি সারা এলাকার লোকজনে যেন রকেটের ব্যাপারে আমাদের ভূমিকা অন্যায়ের বিরুদ্ধে আর সাধারণ মানুষও সচ্চার এর মধ্যে মহিলা সমিতিও থানায় গিয়েছিল পুলিশকে যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে ক্লাবে হঠাৎ খবর আনে ফটকে পটলাকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে দুপুরে বের হয়েছিল বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য এখনো ফেরেনি ওদের বাড়িতে ছুটে যাই ঠাকমা কাঁদছে আমাদের দেখে বলে চরভ না চলো রে পটলাকে তো মুখ পরা রকেটের দল ধরে না গেছে দু তিন খান ন্যাড়া ছেলেকে দেখলাম তখন আমাদের বাড়ির সামনে হতকা বলে চুপ করেন থাকমা পটল রে কথা দিতাছি ছোট কাকাও ভাবনায় পড়েন বাড়ির একমাত্র সন্তান পটলা পটলার বাবা বলেন পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছি হোৎকা কি ভাবছে সে জানে রকেটের সঙ্গে হুজরি চাঁদের যোগাযোগের কথা রাতে কোন গুদামে মাল আসে সেই জানে হোৎকা বলে চলেন আমিও যাই গিয়া আপনার লগে পটলার বাবা বলেন কোনো খবর জানো দেহি আমাদেরও কি নির্দেশ দেয় হোৎকা তারপর পটলার বাবার সঙ্গে চলে যায় লালবাজারে রকেট আজ পটলাকেই তুলে এনেছে জানে একে ধরলেই পঞ্চপাণ্ডব ক্লাব তার হাতে আসবে একটা রফা করতে বাধ্য হবে রকেটের হিং সিংহাসন কায়ে থাকবে চাঁদের গুদামে এনে আটকে রেখেছে পটলাকে রকেট বলে এবার দেখছি তোকে আজ রাতেই পাচার করতে হবে পটলা চুপ করে থাকে তার কিছুর করার নেই ওদিকে হুজরি চাঁদও খুশি ট্রাকে মাল বোঝাই হচ্ছে রকেটের দল মাল নিয়ে সোজা ধানবাদ চলে যাবে বেশ কয়েক লাখ টাকা আসবে তা এমন সময় নির্জন পথ ওদিকের মাঠ সচকিত করে এমন সময় নির্জন পথ ওদিকের মাঠ সচকিত করে এসে পড়ে কয়েক লরি পুলিশ জিপে স্বয়ং ডেপুটি পুলিশ কমিশনার থানার বাবু। পালাবার পথ নেই আমরাও হাজির হাজির হয়েছে সারা এলাকার মানুষ পটলাকে উদ্ধার করা হলো আর বের হলো কেঁচো খুঁড়তে সাপ রকেটের দলবলই নয় হুজরিচাঁদকেও অ্যারেস্ট করা হলো তার গুদাম থেকে ট্রাক বাহির হয়ে লাখ লাখ টাকার বিদেশি মাল রকেট বা তার দলবলের কেউ আর এলাকায় নেই তারা সবাই পুলিশের হেফাজতে এলাকার মানুষ যেন এক নতুন মুক্তির স্বাদ পেয়েছে পঞ্চপাণ্ডব ক্লাবের নাম তাদের মুখে মুখে হ্যাঁ একটা কাজের মতো কাজ করেছে বটে ছেলেগুলো রকেটকে ফিউজ করে দিয়েছে ক্লাবের মাঠে ডবল ডিমের মামলেট আর টোস্ট নিয়ে আড্ডা জমেছে ঠাকুমা দিয়েছেন পাঁচশো টাকা হতকা বলে তাহলে ফুটবল শিল্ডের প্লেয়ারের অভাব হইব না শিল্ড আমাকেই চাই বুইলি বড্ডা